তানিমা তাহের পেশায় প্রকৌশলী কাজ করছেন উলকাসেমি প্রতিষ্ঠানে তানিমা তাহেরের মতো 300 অধিক প্রকৌশলী উলকাসেমি প্রতিষ্ঠানে কাজ করেন সিম্পল কিছু টুল দিয়ে যদিও এটা এক্সপেন্সিভ অবশ্যই টুলগুলো কিন্তু কম্পিউটার কিছু টুল দিয়ে আমরা যেন সেইগুলোতে ডিজাইনে সাহায্য করতে পারি তাদের সার্কিটে সাহায্য করতে পারি এবং সেটার ব্যবহার আপনি যদি বলেন তাহলে আমরা যত ইলেকট্রনিক ডিভাইস দেখছি সবকিছুতেই সেটার অবদান আছে প্রত্যেকটা ফিল্ডেই খুবই দাপটের সাথে বেরিয়ে যাচ্ছে এবং খুবই সাকসেসফুলি তারা লিড করতেছে প্রত্যেকটা ফিল্ডে এবং সিলিকন ভ্যালিতে যেসব কোম্পানি আছে তাদের হচ্ছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কাজ করতেছে এবং সেই কাজগুলোকে খুবই বেটারভাবে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশ আমাদের কিছু রিনোন কাস্টমার যেমন অ্যাপল গ্লোবাল ফাউন্ডি এএমডি এদের সাথে আমরা কাজ করি আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইঞ্জিনিয়ার্স এবং আমরা তাদেরকে ট্রেন করতেছি দেন তারপর একটা নির্দিষ্ট টাইমে আসার পর ওনাদেরা আসলে আমাদেরকে আউটপুট দিচ্ছে গাড়ি ছাড়াও রেফ্রিজারেটর টিভি মোবাইল ঘড়ি সবকিছুতেই সেমিকন্ডাক্টর চিপ লাগে চীন সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে শীর্ষে থাকলেও করোনার সময়ে এই ধরনের চিপের চাহিদা বেড়ে যাওয়ায় ভারত সেই বাজারটি ধরার সুযোগ লুফে নেয় কয়েক বছরের মধ্যে এই বাজার পুরোটা তারা নিতে মরিয়া বাংলাদেশেও কোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছে এক্ষেত্র দেশের প্রথম চিপ ডিজাইন কোম্পানি উলকাসেমি ঢাকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি কানাডার টরন্টো এবং ভারতের ব্যাঙ্গালোর শহরে উলকাসেমির 4টি ডিজাইন সেন্টার রয়েছে বাংলাদেশি প্রকৌশলীরা অ্যাপল এএমডি এডিআই এবিআই এর মতো বিখ্যাত কোম্পানিগুলোর সাথে দক্ষতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে তাদের মূল লক্ষ্য সেমিকন্ডাক্টর শিল্পের উন্নতি ও অগ্রগতি প্রতিষ্ঠানটি 16 বছর পূর্তি করে আনুষ্ঠানিকভাবে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে 30,000 বর্গফুট ব্যাপ্তির সুবিধা নিয়ে তেজগাঁও কুলশান লিং রোডে নতুন ডিজাইন সেন্টার চালু করেছে এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন 2030 সাল সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে পরিকল্পনা রয়েছে সরকারের আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে চিপ ডিজাইনিং টেস্টিং এবং কিছু স্টেপ যদি ম্যানুফ্যাকচারিং এ আমরা যেতে পারি তাহলে আমরা $10 বিলিয়ন ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে আমাদের এই মেধাবী প্রকৌশলীদের মাধ্যমে আমরা কিন্তু এক্সপোর্ট আর্নিং আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারব আমাদের শিক্ষাঙ্গন এবং বেসরকারি খাত আমরা একসাথে যে কাজ করার একটা পরিবেশ তৈরি করেছি এর ভিত্তিতেই আমরা 41 সাল নাগাদ আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব 2041 সালের স্মার্ট বাংলাদেশের পথে বাংলাদেশ বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী মরিয়ম আজিজ মৌরিন এখন ঢাকা